প্রিয় শিক্ষার্থীরা, আজকে হিন্দু ধর্ম ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের লেসন প্ল্যান অনুযায়ী ক্লাস হচ্ছে, দেখো অধ্যায় সপ্তম, স্বামী বিবেকানন্দ। মানে সপ্তম অধ্যায় আদর্শ জীবন চরিত্রের মধ্যে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ 1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। স্বামী বিবেকানন্দ 1863 খ্রিস্টাব্দে 1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। পিতার নাম বিশ্বনাথ দত্ত এবং মাতার নাম হচ্ছে ভুবনেশ্বরী দেবী। পিতার নাম কি? বিশ্বনাথ দত্ত। তাহলে পিতার নাম বিশ্বনাথ দত্ত এবং মাতার নাম, পিতার নাম বিশ্বনাথ দত্ত, বিশ্বনাথ দত্ত। এগুলো কি তোমাদের জ্ঞানমূলক অথবা এমসিকিউতে আসে যে পিতার নাম কি? স্বামী বিবেকানন্দের পিতার নাম কি? কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? মাতার নাম কি? আর মাতার নাম হচ্ছে কি? ভুবনেশ্বরী দেবী। ভুবনেশ্বরী দেবী ছিলেন একজন গৃহিণী। আর পিতার নাম হচ্ছে বিশ্বনাথ দত্ত। বিশ্বনাথ দত্ত হচ্ছেন কি? একজন নাম করা উকিল। বিবেকানন্দের প্রকৃত নাম হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত। এই যে বিবেকানন্দের প্রকৃত নাম নরেন্দ্রনাথ দত্ত, এইটাও আসতে পারে যে বিবেকানন্দের প্রকৃত নাম কি? নরেন্দ্রনাথ দত্ত। ছোটবেলায় তার আরেকটি নাম ছিল বীরেশ্বর। এই ছোটবেলার নাম কি ছিল? বীরেশ্বর। তবে আদর করে সবাই তাকে বিলে বলে ডাকতো। এই যে বীরেশ্বর নাম ছিল, এই কারণে সবাই তাকে আদর করে বিলে বলে ডাকতো। বিবেকানন্দের জীবন খুব দীর্ঘ ছিল না, মাত্র 39 বছর 5 মাস 23 দিন তিনি বেঁচে ছিলেন। এই যে বিবেকানন্দ 39 বছর 5 মাস 23 দিন বেঁচে ছিল, মনে রাখবে 39 বছর 5 মাস 23 দিন বেঁচেছিলেন। পরীক্ষার সময় আসতে পারে যে বিবেকানন্দ কত বছর বেঁচেছিলেন। এই অল্প সময়ে ভারতবর্ষে সমগ্র বিশ্বের মানব জাতির কল্যাণের জন্য তিনি যে অবদান রেখে গেছেন তা অসাধারণ। চিরদিন মানুষ তার এই অবদানের কথা স্মরণ করবে। ছেলেবেলায় বিবেকানন্দকে সবাই বিলে বিলে বলে ডাকতেন। বিলে ছিল খুব দূরত্ব এবং এক পক্ষা, তবে খুব মেধাবী ছিলেন, লেখাপড়ায় খুব ভালো ফল করতেন, পাশাপাশি খেলাধুলা এবং গান বাজনায়ও পারদর্শী ছিলেন। বিলের মধ্যে ছোটবেলায় আরও অনেক গুণের প্রকাশ ঘটেছিল, যেমন ছিলেন সত্যবাদী তেমনি ছিলেন নির্ভীক। একটি ঘটনা থেকে জানা যায় যে তিনি একদিন শ্রেণীতে এক শিক্ষক পড়াচ্ছিলেন। বিলে তখন কয়েকজন সহপাঠীর সঙ্গে কথা বলছিলেন, তা দেখে শিক্ষক রেগে যান। তিনি তাদের পড়া জিজ্ঞাসা করলেন, বিলে ছাড়া কেউ পড়া বলতে পারেন? কয়েকজন কথা বলতেছিল, একমাত্র শিক্ষক রেখেছে, তখন সবাইকে দাঁড় করালো। তখন পড়া জিজ্ঞাসা করলো, শুধু বিলে ছাড়া আর কেউ পড়া বলতে পারেন? কারণ বিলে পড়াও শুনেছিল, আবার কথাও বলেছিল। তাই শিক্ষক বিলে বাদে অন্যদের দাঁড়াতে বললেন, তাদের সঙ্গে বিলে উঠে দাঁড়ালেন। শিক্ষক বললেন, তোমাকে দাঁড়াতে হবে না। উত্তরে বিলে বললেন, আমিও তো কথা বলেছি, অপরাধ তো আমিও করেছি। বিলের এই সততা নির্ভীকতায় শিক্ষক খুশি হন। বিলের এই সততা নির্ভীকতা তার পরবর্তী জীবনেও আমরা দেখতে পাই। বিলে সাধু সন্ন্যাসীকে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, দরিদ্রদেরও খুব ভালোবাসতেন। তাই তাদের দেখলে দৌড়ে ঘরে যেতেন, ঘরে জামা কাপড় খাবার দাবার যা পেতেন তা এনে দিয়ে দিতেন। মানে ঘরে যাই খাবার দাবার জামা কাপড় থাকতো কি, দরিদ্রদের এনে দিয়ে দিত। বিলে যে পরবর্তী জীবনে বীর সন্ন্যাসী হবে, তার স্বামী বিবেকানন্দ হবেন, তার অভ্যাস তার ছোটবেলা থেকেই পাওয়া গেছে। বিলে ছিলেন তার খেলার সাথীদের দলনে, তার সুযোগ পেলেই তিনি সাথীদের সাথে ধ্যান খেলার মতো, এই যে বিলে সবসময় ধ্যান খেলার মধ্যে উঠতেন। কখনো একাই ধ্যানমগ্ন হয়ে যেতেন, ধ্যান করাটা তার একটা প্রিয় খেলা ছিল। বিলে বড় হয়েছেন, স্কুল কলেজের পরীক্ষায় ভালো ফল করেছেন, এখন তাকে সবাই মানে আসল নামই ডাকে নরেন্দ্রনাথ। বড় হওয়ার পর সবাই আসল নামই ডাকে যে নরেন্দ্রনাথ। এই নরেন্দ্রনাথ বিবেকানন্দের প্রকৃত নাম হচ্ছে নরেন্দ্রনাথ। নরেন্দ্রনাথ বিএ পাশ করেন, আইন ও দর্শন বিষয়ে অজ্ঞান নিয়ে সময়ে তার মনে পরিবর্তন দেখা দেয়। তিনি কেবল ঈশ্বর সম্পর্কে চিন্তা করেন। যখন বিএ পাশ করেন তখন তার কি, তার একটা মনে
মানে ধারণা জন্মে তখন তিনি শুধু এই বিবেকানন্দ শুধু ঈশ্বর নিয়ে চিন্তা ভাবনা করে, ঈশ্বর কি আছেন তাকে কি দেখা যায় এই ধরনের প্রশ্নে পরই তার মন জাগে। তিনি অনেকেই এই প্রশ্ন জিজ্ঞাসা করেছেন কিন্তু সদ উত্তর মিলে, মানে ঠিক উত্তর মিলে। এক সময় একদিন তার সাথে দেখা হয় শ্রীরামকৃষ্ণ, প্রথমে কার সাথে দেখা হয় শ্রীরামকৃষ্ণের, রামকৃষ্ণ তখন দক্ষিণেশ্বরের কালী মন্দিরে থাকেন, নরেন্দ্রনাথ একদিন চলে যান সেখানে, রামকৃষ্ণকে তিনি জিজ্ঞাসা করলেন আপনি কি ঈশ্বর দেখেছেন, রামকৃষ্ণ আস্তে আস্তে বললো হ্যাঁ দেখেছি যেমন তোকে দেখছি, তবুও দেখাতে পারি। এ সাদা শীতের সাধক শ্রী রামকৃষ্ণকে নরেন্দ্রনাথের ভালো লাগে, তার প্রতি কেমন যেন একটা মুক্তির ভাব জেগে ওঠে, তাই তিনি নিয়মিত দক্ষিণেশ্বরে যাতায়াত শুরু করেন। এক সময় শ্রী রামকৃষ্ণের নিকট তিনি ত্যাগের মন্ত্রে দীক্ষা নেন, বিবেকানন্দ ত্যাগের মন্ত্রে দীক্ষা নেন শ্রী রামকৃষ্ণের কাছে। নরেন্দ্রনাথ হলেন দিল্লির থেকে সন্ন্যাসী, তার নাম হয় বিবেকানন্দ, এই তখন থেকেই তার নাম হয় বিবেকানন্দ। পরবর্তীকালে ভক্তরা তাকে স্বামী বিবেকানন্দ বা শুধু স্বামীজি বলে ডাকতেন। বিবেকানন্দ গৃহ ত্যাগ করেছেন বলে কিন্তু ভারতবর্ষ এবং মানুষকে ত্যাগ করতে পারেননি, তাই তিনি বেরিয়ে পড়লেন দেশের পথে পথে, নিজে চোখে দেখতে চাইলেন ভারতবর্ষের মানুষের অবস্থা। তিনি সারা ভারতবর্ষ ঘুরলেন, দেখলেন সারা বিশ্ব দারিদ্র, কেবল অশিক্ষা আর কুশিক্ষা। দেশবাসীর এই হীন অবস্থা দেখে তিনি খুব কষ্ট পেলেন, তিনি এই অশিক্ষা কুশিক্ষা দূর করার জন্য কারণ জানতে চাইলেন কীভাবে এসব থেকে দেশবাসীকে উদ্ধার করা যায়, সেই চিন্তাও তিনি করতে লাগলেন। দেশে তখন ইংরেজ শাসন চলছে পরাধীন দেশ, তিনি বুঝতে পারলেন যে পরের শাসনে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, এই দেশকে বাঁচাতে হবে, জাগাতে হবে, দেশকে স্বাধীন করতে হবে, পরাধীন দেশ কখনো উন্নতি লাভ করতে পারে না, দেশে দারিদ্র দূর করতে হবে, অশিক্ষা কুশিক্ষা দূর করতে হবে, সব মানুষকে ভালোবাসতে হবে, সবার মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে হবে, তবেই দেশের উন্নতি হবে। 1993 খ্রিস্টাব্দে এই বিবেকানন্দ আমেরিকা যান, সেখানে শিকাগো শহরে অনুষ্ঠিত বিশ্বধর্ম সম্মেলনে তিনি বক্তৃতা দেন, বক্তৃতার শুরুতে তিনি উপস্থিত সকলকে ভগিনী ও ভাতৃবৃন্দ বলে সম্বোধন করেন, অন্যরা করেছেন প্রথাগতভাবে ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ, কিন্তু বিবেকানন্দের মুখে এই সম্বোধন শুনে উপস্থিত সকলে মুগ্ধ হন যে ভগিনী এবং কি ভাতৃবৃন্দ, অজানা অজানা লোকদের এভাবে ভাই বোন বলে আপন করে নেয়ার মানসিকতা দেখে তারা বিস্মিত। তারপর বিবেকানন্দ তার বক্তৃতায় বলেন হিন্দু ধর্ম পৃথিবীর সকল ধর্মকে সম্মান সত্য মনে করে, সব ধর্মের লক্ষ্যই এক, নদী সমূহ যেমন এক সাগরে গিয়ে মিলিত হয় তেমনি সকল ধর্মের লক্ষ্য এক ঈশ্বর লাভ, তাই বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় এবং শান্তি। বিবেকানন্দের এই বক্তৃতায় অত্যন্ত খুশি হন, ধর্মসভার বিচারে হন শ্রেষ্ঠ বক্তা স্বামী বিবেকানন্দ। তার বয়স তখন মাত্র 30 বছর 8 মাস, এই 30 বছর 8 মাসে বিবেকানন্দ হন শ্রেষ্ঠ বক্তা। ধর্মসভার বক্তৃতার পর সারা আমেরিকায় বিবেকানন্দের নাম ছড়িয়ে পড়ে, বিভিন্ন জায়গা থেকে আহ্বান এসে বক্তৃতার জন্য। তিনিও ধর্ম দর্শন সম্পর্কে একের পর এক বক্তৃতা দিয়ে আমেরিকা জয় করেন, তারপর যান ইউরোপ, ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি প্রভৃতি বিদেশ ঘুরে বেড়ান এবং বক্তৃতা দেন। এই ইউরোপের মানুষ হিন্দু ধর্ম দর্শন সম্পর্কে নতুন করে জানতে পারে, অন্যকে তার পরম ভাব মানে করে, এভাবে বিবেকানন্দ বলেন সত্যই সকল ধর্মের মানে সত্য, সবসময় কি তোমাকে সৎ পথে চলতে হবে, সত্য কথা বলতে হবে, পরোপকার নয় পরপীড়ন পাপ, সৎ হওয়া আর ধর্ম ধর্ম করা ধর্ম, সৎ হওয়া এবং সৎকর্ম করা ধর্ম, নিচ জাতির মূর্খ দরিদ্র অজ্ঞমুচি মেয়ে সকলে কি ভাই। আবার বিবেকানন্দ বলেছে বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথায় খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে যে জন সে জন সে দিচ্ছে ঈশ্বর। অর্থাৎ বিবেকানন্দের কোনো মধ্যে কোনো উঁচু নিচু জাতি নেই, অস্পৃশ্যতার কোনো ঘৃণা নেই। বিবেকানন্দ তার গুরুদেব রামকৃষ্ণ পরমহংস দেবের নামে একটি মঠ স্থাপন করেন, রামকৃষ্ণ মঠ, পশ্চিমবঙ্গে হাওড়া জেলায় বেলুড় গঙ্গার পশ্চিম পাড়ে এটি অবস্থিত, সাধারণভাবে এটি বেলুড় মঠ নামে পরিচিত, মানব সেবা আদর্শ নিয়ে এই মঠ প্রতিষ্ঠিত। গুরুদেবের আদর্শ প্রচারের জন্য বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করেন, মিশন প্রতিষ্ঠা করেন, পৃথিবীর বিভিন্ন দেশে এই রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের শাখা রয়েছে। এই যে রামকৃষ্ণ মিশন, যেমন আমাদের নারায়ণগঞ্জে কি কোথায় রয়েছে যে মিশন পাড়া, রামকৃষ্ণ মিশন রয়েছে আবার ঢাকা রয়েছে, এসবের প্রধান কেন্দ্র বেলুড় মঠ। বাংলাদেশের যেসব মঠ এবং মিশন রয়েছে সেসবের মধ্যে মানে ঢাকার রামকৃষ্ণ মিশন। পৃথিবীব্যাপী এই মঠ এবং মিশনের মাধ্যমে শত শত মানুষকে সেবা প্রদান করা হয়েছে, সেবার মাধ্যমে শিক্ষা, চিকিৎসা, আপাতকালীন সাহায্য ইত্যাদি প্রদান করা হয়েছে। বিবেকানন্দের সেবা ধর্মের মধ্যে কোনো জাতিভেদ বা ধর্মভেদ ছিল না, মানে কোনো জাতি ধর্ম ছিল না, ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে তিনি সেবা প্রদান করেছেন। একবার কলকাতায় প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, তখন রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছিল, সেখানে কয়েকজন মুসলমান বালক এসেছিল থাকার জন্য, এদেরকে কী করতে হবে জানতে চাইলে বিবেকানন্দ বলেছিল মুসলমান বালকেরা অবশ্যই থাকবে, শুধু তাই নয় তাদের জন্য খাওয়া দাওয়া এবং বিবেকানন্দ
না, তাই বিশ্রামের অভাবে অল্প দিনের মধ্যে শরীর ভেঙে পড়ে। ফলে 1902 খ্রিস্টাব্দে 4 জুলাই বেলুড় মঠে তিনি দেহত্যাগ করেন। এই যে 1902 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, কত সালে? 1863 খ্রিস্টাব্দে আর মৃত্যুবরণ করেন 1902 খ্রিস্টাব্দে। এই যে 39 বছর 5 মাস 23 দিন বিবেকানন্দ বেঁচে ছিলেন। তাহলে বিবেকানন্দের জীবনী থেকে আমরা কি শিক্ষা পাই? যে সততা এবং নির্ভীকতা মানুষের দুটি শ্রেষ্ঠ গুণ। সততা থাকতে হবে, নির্ভীক হতে হবে, এছাড়া কেউ বড় হতে পারে না। পৃথিবীর সকল মানুষের জাতি ধর্ম তাদের পৃথক পৃথক হতে পারে, তবে সকল ধর্মের ভিত্তি এক বা লক্ষ্য এক, যে মুখ্য লাভ। পরোপকার, স্বাধীনতা, এগুলো ধর্মের অঙ্গ। স্বাধীনতা এবং পরপীড়ন পাপ। মানুষের ধর্মের কথা বলার আগে দারিদ্র মোচন করতে হবে, কারণ খালি পেটে ধর্ম কথা শোনা যায়। ধনী দরিদ্র মুচি মেয়েদের কোনো পার্থক্য নেই, সবাই ভাই ভাই, এগুলোকে আমরা বুঝেছি। তাহলে আমি যে এই যে স্বামী বিবেকানন্দ পড়িয়েছি তোমাদের, তা থেকে এখন কিছু তোমাদের বোর্ড নির্বাচনের প্রশ্ন